নারীদের এতেকাপ মসজিদে হইতে হবে, ঘরের ভিতরে কোনো এতেকাপ নেই। অনেক নারীরা ঘরের ভিতর বসে থাকেন, ঘরের পিছনে আল্লাহর ইবাদত বসে বসে করলে আলাদা সওয়াব পাবেন, কিন্তু এতেকাপে সওয়াব পাওয়া যাবে না। কারণ এমন কোন সিস্টেম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যান না, এটা একটা ইবাদত। ইবাদত সিস্টেম সহ আসছে সেটা মুহাম্মদ রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেমে পাওয়া যেতে হবে। তার স্ত্রীগণ এতেকাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াতাকাফাত আজওয়াজুহু মিন বাদি, নবীজি এতেকাপ করতেন তার মসজিদে, তার মৃত্যুর পরে তার স্ত্রীগণও মসজিদে এতেকাপ করতেন। অতএব মসজিদ ছাড়া কোনো এতেকাপ নাই। শেখ শুনলেন, মহিলারা বাসায় এতেকাফ করতে পারবেন কিনা? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যেও না যে অবস্থায় তোমরা এতেকাফে আসো মসজিদে। তাহলে এতেকাফের জায়গা হলো মসজিদ, আর কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। অতএব এতেকাফ করতে হলে ঘরে না, এতেকাফ করবেন মসজিদে গিয়ে। আমি আমার মসজিদে দোতলা উপরের একতলা আমি পুরো মহিলাদের জন্য ছেড়ে দিয়েছি, তারা সেখানে এতেকাফ করে, নিচতলায় পুরুষরা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন, এই তাকাফা আজওয়াজুহু বাদাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ এতেকাফ করেছেন তার পরবর্তীতে। না বাড়িতে চলে না, নারী পুরুষ সবার জন্য মসজিদ, সবার জন্য জুমা মসজিদ, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়ালা তুবাশিরুহুন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে যখন এতেকাব অবস্থায় থাকবে। এতে কি বোঝা গেল যে এতেকাব কোথায় হয়? মসজিদে হয়। আর পুরুষ লোকদের জন্য যেহেতু জুমা পড়াও ফরজ, সেই জন্য তাদের জন্য জামে মসজিদ হইতে হবে। কি হইতে হবে? কমপক্ষে জামে মসজিদ হবে। অক্তিয়া পাঞ্জেগানা মসজিদে পুরুষ লোকদের এতেকাফ করা জায়েজ নয়। জুমার দিন যখন আসলো তখন জুমা পড়ার জন্য অক্তিয়া থেকে টান দিয়ে চললো জুমা পড়ার জন্য আর এক মসজিদে, এইভাবে এতেকাফ জায়েজ নয়। এই মশলাও জানেন। মহিলাদের ক্ষেত্রে মসজিদে এতেকাফ করবে না বাড়িতে চলবে? মসজিদে এতেকাফ করতে হবে, ভালো করে স্পষ্ট শোনেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন রকমের পার্থক্য করেন নারী পুরুষে, আর কোরআনে কারীমের বিধানে যে কোন জায়গায় বয়ান করা হয়েছে, যদি নারী পুরুষে পার্থক্য না করা হয়ে থাকে তাহলে পার্থক্য নেই। যেখানে পার্থক্য আছে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন, যেখানে পার্থক্য আছে সেখানে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন, বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে দিয়েছেন। মসজিদে পুরুষরাও এতেকাফ করে, মসজিদে মহিলারাও এতেকাফ করবে, কিন্তু মহিলাদের জন্য সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে, পর্দার ব্যবস্থা থাকতে হবে, তাদের হেফাজতের ব্যবস্থা থাকতে হবে, নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে। জি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ এতেকাফ করেছেন। হ্যাঁ, নবী সাল্লাম জীবদ্দশায়ও তারা এতেকাফের প্রস্তুতি নিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তারা এতেকাফ করেছেন। সহিহ বুখারীতে হাদিস হয়েছে ইতিকাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকাফাত আজওয়াজুহু মিন বাদিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় ইতিকাফ করেছেন, ওয়া তাকাফাত আজওয়াজুহু আর তার বিবিগণ উম্মাহাতুল মুমিনিনরা ইতিকাফ করেছেন, মিন বাদিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে, ইন্তেকালের পরে তারা ইতিকাফ করেছেন। কোথায় ইতিকাফ করেছেন? সবাই মসজিদে করেছেন, কেউ মুসাল্লায় বাড়িতে যেখানে নামাজ পড়ার জায়গা বা ঘরের একটা কোনায় খাস জায়গায় এতেকাপ কেউ করেন না। এরপরও কি আর অস্পষ্টতা থাকে? যদি এর বৈধতা থাকতো তো সাহাবায়ে কেরামদের মধ্যে কারো বিবি তো এরকম কাজটা করতেন, স্বীকৃতি পেয়ে নবী সাল্লাম থেকে কোন নজির নেই। সুতরাং এই ক্ষেত্রে যেন কারো সামান্য সন্দেহ না থাকে। মহিলাদের জন্য এতেকাপ মসজিদেই করতে হবে, মসজিদেই করতে হবে। কারণ শরীয়তের যখন কোনো হুকুম আসে, কোনো বিধান হয়, তখন সকলকে এর মধ্যে নিয়ে আসে, হ্যাঁ সবারই জন্য। আলাদা যদি করার থাকে তাহলে তাকে আলাদা করবে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর গণের মধ্যে কেউ কি করতে মুস্তাহাদা অবস্থায়, মুস্তাহাদা বুঝেন হাইজের যে সময়টা সেটা পেরিয়ে যাওয়ার পরেও যদি তার রক্ত আসে, সেই রক্তটা কি বলা হয়? মুস্তাহাদার রক্ত। হ্যাঁ, তো সেই অবস্থায় এতেকাফ করেছিলেন, সেই অবস্থায় এতেকাফ করেছিলেন। এমন কি হাদিসের মধ্যে বলেছেন ওয়া কানা তাহতাহা তাশতুন,
তার যখন দাঁড় হচ্ছে তার ইয়েতে পায়ের দু পায়ের মধ্যে একটা তাস্ত একটা বর্তন রেখে দেওয়া হতো কিসের জন্য, যাতে করে রক্তটা তার মধ্যেই পড়ে, হ্যাঁ ওয়াহিয়াতুসাল্লি, এবং সে নামাজ পড়তেন। তো মসজিদেই পড়তে হবে, হ্যাঁ এতেকাফ মসজিদ ছাড়া কোনো অবস্থায় হবে না। তার উপরে এতেকাফ ফরজ নয়, একটা কথা জেনে রাখেন, এতেকাফ কাউরই উপরে ফরজ নাই, হ্যাঁ বিশেষ করে মহিলার উপরে তো ফরজ নাই, ঠিক আছে। যদি এটা করতে যায়, একটা সুন্নাত আমল করলো, হ্যাঁ হারাম আমল করতে যাচ্ছে, কিন্তু হারাম কাম থেকে তাকে বেঁচে থাকতে হবে। সে যদি ফিতনায় পড়ে যায়, হ্যাঁ সেখানে এখন দেখছেন যে মসজিদে জায়গা নেই বা ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে না, তাহলে তার জন্য সব থেকে ভালো সে বাড়িতে থাকে, অন্য ইবাদত করে, এতেকাফের নিয়ত না করে। কারণ যদি আপনি ওই ধরনের এতেকাফ করেন যেই ব্যাপারে কোরআন এবং হাদিস কোনো সমর্থন দেয় নাই, তাহলে আপনি একটা বিদআত কাম করলেন, আর বিদআত থেকে বেঁচে থাকা আমাদের জন্য একেবারে অপরিহার্য। পরের প্রশ্ন, মহিলাদের ক্ষেত্রে কি বাড়িতে এতেকাফ করার অনুমতি আছে? এতেকাফ প্রসঙ্গে পবিত্র কোরআনের একটা আয়াত সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গত হয় না যখন তোমরা মসজিদে এতেকাফরত অবস্থায় থাকবে। যেহেতু পবিত্র কোরআনে বলা হয়েছে মসজিদের কথা, তাই পুরুষদের জন্য নিয়ম হচ্ছে মসজিদ এতেকাফ করতে হবে সেখানেই, আর মহিলাদের ক্ষেত্রে নিয়মটা একই রকম। তবে কিছু বিশেষজ্ঞ বলেন যে এতেকাফ বাসায় করা যাবে, মহিলারা যেখানে ইবাদত করে, একটা হাদিস এরকম বলছে যে ভেতরের ঘরে নামাজ পড়ার চেয়ে বাইরের ঘরে নামাজ পড়া বেশি ভালো, তার চেয়ে উঠোনে ভালো, তার চেয়ে মসজিদে ভালো। তবে তার মানে এই না মসজিদ এর মানে যেখানে সিজদা দেন, মসজিদ শব্দটার অর্থ যেখানে সিজদা দেন। তবে পবিত্র কোরআন যখন মসজিদের কথা বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, এখানে মসজিদের কথা বোঝানো হচ্ছে, সিজদা জায়গা না। কারণ ভেতরের ঘরে আমরা জামা কাপড় বদলাই, তারপর সহবাস পরবর্তী জানাবা অবস্থায় থাকি। তাই মহিলাদের ইতেকাফের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন যে তারা ইতেকাফ করতে চাইলে মসজিদে করবে, এই কথাটা অনেক হাদিসেও আছে। যেমন একটা সহিহ হাদিস, সহিহ বুখারী খণ্ড নাম্বার 3, বুক অফ ইতেকাফ, হাদিস নাম্বার 2026, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবী রমজান মাসের শেষ 10 দিন ইতেকাফ করতেন, তিনি মারা গেলে তার স্ত্রীগণ এই প্র্যাকটিস চালিয়ে যান। নবীর স্ত্রীগণ ইতেকাফ করেছেন মসজিদে, এমন কোন এভিডেন্স নেই যে তারা বাড়িতে ইতেকাফ করে।